দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দুয়ারে করা নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে শুরু হয়েছে ঈদে বাড়ি ফেরা। বাস লঞ্চ টার্মিনালের মতো কমলাপুর রেল স্টেশনেও বাড়ছে চাপ। ঈদে ঘরমুখো মানুষের এই চাপকে স্বাভাবিক বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বেশ তৎপর তারা। মঙ্গলবার সকাল থেকে 9:30 পর্যন্ত 17টি ট্রেন কমলাপুর রেল স্টেশন ছেড়েছে। মানুষের চাপের কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে আগের মতো ট্রেন দেরিতে ছাড়া ঘণ্টা পর ঘণ্টা বসে থাকার অভিযোগ নেই যাত্রীদের। সরেজমিনে গিয়ে দেখা গেছে ঈদে বাড়ি ফেরার তাগিদে সকাল থেকে স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। অনেকের ট্রেন সময় হয়নি কিন্তু আগেই চলে এসেছেন। অনেকে টিকিট পাননি কিন্তু এসেছেন কোনোভাবে পাওয়া যায় কি না। টিকিট কাউন্টারের সামনেও কিছুটা লোকের জটলা চোখে পড়েছে। প্ল্যাটফর্মে মানুষে মানুষে ভরপুর। আলহামদুলিল্লাহ, আমি টিকিট পেয়ে খুব আনন্দিত মনে করছি এবং ইনশাআল্লাহ বাড়ি পৌঁছে যাব, মা বাবার সাথে ঈদ করব, এটাই আর কি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।